হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আর সবাইকে আমার হ্যালো টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমি আপনাদের সঙ্গে হিমন আছি। আর বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দিন, তাহলে আপনি আমাদের একটি ভিডিও মিস করবেন না। সো বন্ধুরা, এখন বর্তমানে একটি সমস্যা, সেটি হচ্ছে নেটওয়ার্ক ডিজেবল। দেখুন, আমার এই অ্যাকাউন্টটি, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিজেবল, ঠিক আছে? অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি তারা ডিজেবল করে দিচ্ছে। আমার মেইলে দেখেন তারা একটি মেসেজ পাঠাচ্ছে, এই দেখেন অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিজেবল, অর্থাৎ মেইলটা আমি ওপেন করছি, এই দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিজেবল পার্সোনাল ইনফরমেশন। সো আমার এই নেটওয়ার্ক অ্যাকাউন্টটি আসলে অনেক দিন আগের, অর্থাৎ আপনার 2016 শেষের দিকের খোলা। আমি যখন এই নেটওয়ার্ক অ্যাকাউন্টটি খুলেছিলাম, তখন জাস্ট আপনাদের নেটওয়ার্ক যে ভেরিফাই প্রসেস, সেই ভেরিফাই প্রসেসে শুধু ভোটার আইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যেত। বাট আপনার 2017 শেষের দিকে এসে তারা নেটওয়ার্ক তারা নতুন একটি আপডেট আনে এবং আপডেটে বলে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস আপনার ওনারশিপ ভেরিফাই করতে হবে। সো এই এর কারণে অনেক অ্যাকাউন্টে এরকম ডিজিবল হয়ে যাচ্ছে, অনেক অ্যাকাউন্ট তারা ডিজিবল করে দিচ্ছে, তারা কোনো লেনদেন করতে দিচ্ছে না। সো আপনি সেই নেটওয়ার্ক ডিজিবল অ্যাকাউন্টটা আপনি পুনরায় কীভাবে ফিরে পাবেন, তো সেটি আমি আজকে দেখাবো। তো এই দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিন্তু 5.12 USD, কিন্তু আমার এই নেটওয়ার্ক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। তো তারপরে কিন্তু তারা আমার অ্যাকাউন্টটি ডিজিবল করে দিচ্ছে। আপনারা আপনাদের মেইলে দেখবেন যে তারা মেসেজ করছে জিওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিজিবল। তারপর আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন এই দেখেন এখানে টেম্পোরারি ডিজিবল দেখাবে এবং ভেরিফাই ইওর আইডেন্টি, অর্থাৎ আইডেন্টিটা ভেরিফাই করতে বলবে। সো আমি এখন সেটি দেখাবো কীভাবে আপনি সেই নেটওয়ার্ক অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পাবেন। আর যারা যারা এখনও নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলেনি বা খুলতে চাচ্ছেন, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কীভাবে নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন সেই ভিডিওটি দিয়েছি। আপনারা চাইলে সেটি সেখান থেকে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এখন আমার আজকের ভিডিও টপিক হচ্ছে নেটওয়ার্ক ডিজেবল, এটা কীভাবে সলভ করবেন। সো এটি সলভ করতে হলে আপনি কী করবেন, এই যে প্রথমে ভেরিফাই ইওর আইডেন্টিতে ক্লিক করবেন। ভেরিফাই ইওর আইডেন্টিতে ক্লিক করার পর আপনাকে আলাদা একটি পেজে নিয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, আমার সিকিউরিটি কোশ্চেন ভেরিফাই, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। কিন্তু এখন বিষয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে যদি আপনি ভেরিফাই করতে যান, সেক্ষেত্রে সেই ব্যক্তির নামের ফেসবুক লাগবে এবং সেম ইনফরমেশন লাগবে। সো আসলে তো সেরকম সেম ইনফরমেশন আমার নাই, তো এই কারণে আমি এটা করতে পারতেছি না। সো আমি আদার যে ভেরিফাই সিস্টেম আছে সেটি এখন এখানেই দেখুন, আমার এই দুটি টিক মার্ক হয়ে আছে, কিন্তু বাট এই যে সিকিউরিটি কোশ্চেনের টিক মার্ক হয়ে আছে, ভেরিফিকেশন আইডি এটিতেও টিক মার্ক হয়ে আছে, বাট এই যে ভেরিফাই ইওর লোকেশন, অর্থাৎ এই ভেরিফাই ইওর লোকেশন এবং ভেরিফাই ইওর ওনারশিপ, এই দুইটি তারা মানে 2017 শেষের দিকে এসে যোগ করেছে এবং এটি তাদেরকে পুনরায় আপডেট করতে হচ্ছে, না হলে সে লেনদেন করতে পারতেছে না। সো এই কারণেই আমি আসলে দেখাবো এটি আপনারা পুনরায় আপনার ডিজিবল নেটাল অ্যাকাউন্টে ফিরে কীভাবে পাবেন। সো এই জন্য আপনাকে কী করতে হবে, ভেরিফাই ইওর লোকেশনে ক্লিক করতে হবে। সো ভেরিফাই ইওর লোকেশনে ক্লিক করি, এই যে এইখানে দেখেন, এখান থেকে আপনার সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড, এখান থেকে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে আসুন, দেখেন ট্যাক্সের বিল, কাউন্টি ডকুমেন্ট, লাস্ট ট্রানজাকশন কন্ট্যাক্ট, ইউটিলিটি বিল, স্কুল মিশন, কাউন্সিল বিল, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। সো আসলে ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা তো আসলে সবার ক্রেডিট কার্ড থাকে না। সো আপনারা যদি ক্রেডিট কার্ড স্টেটমেন্টে করতে চান, তাহলে আপনারা একটি ব্যাঙ্কের স্টেটমেন্ট এখানে আপলোড দিতে পারেন। আপনি যেখানে, এখানে কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট লেখা নাই, সো আপনি কী করতে হবে, ক্রেডিট কার্ডের স্টেটমেন্টের ওখানে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হবে। আমি ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা এখানে সিলেক্ট করে দিই, যেহেতু আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করবো। এবং আপনি আরেকটি বিষয়, এবং যে ব্যক্তির নামে অ্যাকাউন্টটি খোলা আছে সেই ব্যক্তিটি কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে হবে এবং সেম ঠিকানা হতে হবে, তাহলে গেছেন আপনি ভেরিফাই ইওর লোকেশনটি কমপ্লিট করতে পারবেন। সো আমি এখন আপলোড করি, আমার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করা আছে, সো আমি সেটি এখন আপলোড করবো। এখানে নতুন একটি পেজ ওপেন হচ্ছে, এটা জাস্ট KYC। এখান থেকে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড দেবেন, যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড দেবেন সেটি অবশ্যই আপনার ক্যামেরায় ছবি তুলে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি আপলোড দিতে, যদি স্ক্যান কপি দেন তাহলে কিন্তু আপলোড হবে না। সো আমি এখন আপলোড করবো আমার ফাইলটি, ডেস্কটপে চলে গেলাম, আমার ডেস্কটপ সিলেক্ট করে দিই, আমার এই যে আমার এই ব্যাঙ্ক স্টেটমেন্টটি, এটি আমি এখন আপলোড দেবো এখানে। সো দেখেন ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপলোড হচ্ছে, এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্টটি অবশ্যই আপনি একটা ভালো ক্যামেরাতে ছবি তুলবেন, ছবি তুলে তারপরে ওইটি আপলোড দেবেন, না তারা যদি আপনার স্ক্যান কপি দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। সো আপনার এই অ্যাকাউন্টটি যদি আপনি সঠিক ডকুমেন্ট আপলোড দিতে পারেন, আপনার অ্যাকাউন্টে ওরা পুনরায় আপনাকে ঘুরিয়ে দেবে, ঠিক আছে? সো আপনার একটি ডলারও
হারাবে না বা মারা যাবে না, ঠিক আছে? এই দেখুন আমার ব্যাংক স্টেটমেন্টটি আপলোড হয়ে গেছে। সো আমি এখন কী করবো, এই পাশে যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করবো। এই দেখুন আমার এটি কানেক্ট হয়ে গেছে। তারপরে দেখুন ওরা আমাকে কী দেখাবে এখন, এই যে দেখেন এটা ইন্টারভিউ অবস্থায় আছে, ঠিক আছে? এটা ইন্টারভিউ অবস্থায় আছে। তারপরে আপনার কী করতে হবে, এই যে দেখেন এখানে দেখেন আমি এটা আপলোড দিয়েছি, দেখুন ইন্টারভিউ অবস্থায়। তারপরে কী করতে হবে, ভেরিফাই ইউর ওনারশিপ, তো ঠিক আছে? ভেরিফাই ইউর ওনারশিপে ক্লিক করার পর আপনারা যদি ফোন থেকে করেন, তাহলে আপনাদের ফোনের মানে আপনাদের ফোনের সেই ফ্রন্ট ক্যামেরাটি অন হয়ে যাবে। আর যদি পিসি থেকে করেন, সেক্ষেত্রে আপনাকে কী দরকার হবে, একটি ওয়েব ক্যামেরার দরকার হবে। ওয়েব ক্যামেরা দিয়ে ওনারশিপ এখানে ভেরিফাই করতে হবে। যদি আপনি মোবাইল থেকে করেন, সো আপনার মোবাইলে সেই ফ্রন্ট ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে যাবে, এবং যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে আপনি মিটলার অ্যাকাউন্টে খুলেছেন, সেই ব্যক্তির একটি ছবি ওইখানে তুলে জাস্ট আপনি ওইখানে ক্লিক করার পর আপনার মোবাইলে ক্যামেরা অটোমেটিক অন হবে, এবং সেখানে যে জাস্ট ওই ব্যক্তির একটি ছবি তুলে ওখানে কানেক্ট করে দিতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এবং এটি ইন্টারভিউ অবস্থায় আছে, আমার 24 ঘন্টার ভিতরে তারা আমার মেসেজ দিবে যে আসলে অ্যাকাউন্টের কী অবস্থা, তারপরে আমার ভেরিফাই ওনারশিপ। সো আমি আগে এইটা ভেরিফাই করে তারপর আমি ওনারশিপ ভেরিফাই করবো। সো আমি ওনারশিপ কীভাবে ভেরিফাই করবো সেটিও আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি দেখাবো। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই প্রবলেম সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।